গাজীপুর জেলাটিকে কেউ বলেন ব্যবসা বাণিজ্যের শহর, কেউ বলেন কাঁঠালের শহর, কিন্তু বেশিরভাগ মানুষই যেটা বলেন না তা হলো গাজীপুর সবুজের শহরও। বাহির থেকে দেখলে প্রথমে গাজীপুরকে দূষণ, জ্যাম, জঞ্জালে ভরা এক জেলা মনে হবে। কবি শেখ সাদির পোশাকের গুণ গল্পটি গাজীপুরের জন্য খুবই মানানসই, তাই বাহির থেকে নয়, গাজীপুরকে জানতে হলে আপনাকে গাজীপুরের ভেতরে ঢুকতে হবে। জয়দেবপুর চার রাস্তার মোড় থেকে ডানে ঘুরে গাজীপুর শহরের ভেতর দিয়ে প্রথমেই যাত্রা কাপাসিয়ার উদ্দেশ্যে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক ধরে এ পথে তিতারকুল সড়কে উঠে কালনির দিকে এগুলেই আপনি ধীরে ধীরে গাজীপুরকে আবিষ্কার করতে শুরু করবেন। এখান থেকেই শুরু বিখ্যাত বেলাই বিল। বিলের এসব অংশে শাপলার ছড়াছড়ি, নীল আকাশের বুকে মেঘের কারুকাজ, বিলের পানিতে সেই আকাশের ছায়া, আর একটু পরপর সেই পানিতে বাতাসের খেলা, সব মিলে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে। বেলাই বিল ভ্রমণকারীর মনের খোরাক মেটানোর পাশাপাশি আশেপাশের মানুষের পেটের খোরাকেরও যোগানদার। এই গৃহিণী রান্নার জন্য আগুন জ্বালানোর উপকরণ হিসেবে ছোট ছোট ডাল সংগ্রহ করছে বিলের পাশে বেড়ে ওঠা গাছপালা থেকে। কেউ কেউ গৃহপালিত প্রাণীর খাবারের বন্দোবস্ত করছে বিলের পাশে নিচু জমি থেকে। বর্ষাকালে পানি জমে যাওয়ায় বিলের মাঝের ঘর আর গাছপালায় ঘেরা স্থানগুলোকে ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। এ সময় অনেকেই বসবাসের ঠিকানা খুঁজে নেয় বিলের মাঝের পাকা রাস্তার পাশে। কোনো কোনো অলস দিনে তখন ঘরের পুরুষটিও গৃহস্থালির কাজে সাহায্য করেন। প্রায় 8 বর্গমাইল জুড়ে বিস্তৃত এই বিলের অনেক স্থানেই সারা বছর পানি থাকে, তবে বর্ষাকালে বেলাই বিল কিন্তু তার আসল সৌন্দর্য নিয়ে হাজির হয়। গাজীপুরের কানাইয়া বাজারের কাছের এই জায়গাটি বেলাই বিলের মূল অংশ। বেলাই বিল একসময় আরো অনেক বড় ছিল। তখন বিল থেকে গ্রামগুলো ছিল বেশ দূরে দূরে, তবে জীবিকার প্রয়োজনে এর চারপাশেই এখন মানুষের বসতি। তাদের বেশিরভাগেরই বছরের একটা সময়ে মূল পেশা হয়ে ওঠে মাছ ধরা। এই ব্যক্তি যেমন মাছ ধরার জন্য ছিপ তৈরি করছেন, বিলের চারপাশের মানুষের মতো এখানকার বাচ্চাগুলোর সারাদিনের গল্পটাও কিন্তু খুব সাধারণ। এদের এক একজন যেন মুক্ত বিহঙ্গের মতো ছোটার অপেক্ষায় থাকা এক বন্দী রাজকন্যা। চারদিকে পানি থাকার কারণে সারা দিন বাড়িতেই বন্দী হয়ে সময় কাটে সবার। কাজের ব্যস্ততা না থাকলে বড়দেরও গল্প আড্ডায় বিলের পাড়ে অলস সময় কাটে। তবে যখন জীবিকার সন্ধান চলে তখন কেউ কেউ অপলক চোখে তাকিয়ে থাকে বিলের স্বচ্ছ পানির দিকে। মানুষের সাথে পানকড়ির চোখও সেখানে। খতিয়া গ্রামের সামাদ মিয়া ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে।
মাছগুলো যেন আজ তার চেয়ে থাকা পথ চিনে ফেলেছে, তাই এ পথে পা বাড়াচ্ছে না কেউ। সকাল থেকে দুপুর গড়াতেই বোঝা যাচ্ছে আজ তার দিন নয়। মোটামুটি সমস্ত বছরের বাড়ির সদাই গেলি সমস্তটাই চইলা যায় এই টাকার থেকে। এর মাঝে কোনো বছর লাখ টাকা পাইয়া ফেলাই, আবার কোনো বছর 20-30 হাজার এইরকম। আবার অনেক সময় আছে যে এই মাছ কোনো দিন আসবি না, কেরে পাওয়াই যায় না কিছু। যেমনি যে আজকে মাছ নাই বলে চলে, আজকে তো আর রোজের ফসল আসবে না। সামাদ মিয়ার মতো এই গ্রামের বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। বছরের একটা অংশ কৃষিকাজ, আরেকটা অংশ কাটে মাছ ধরে। মাছ তো ছোটকালতেই ধরি, এই কাজের মাঝে প্রায় 20-25 বছর। আমাদের এই বিলের উপরেই সমস্ত বছরেই হয় ধান না হয় মাছ, এই এইভাবেই আমরা চলতে থাকি। তবে এই বিলকে ঘিরে আরেকটা পেশা গড়ে উঠেছে। যার ব্যাপ্তিকাল থাকে শুধুমাত্র বর্ষার সময়কার কয়েক মাস। এই সময় গাজীপুর, ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে এখানে। বেশিরভাগ শুক্রবার ঘুরতে আসে, আসলে এটা আপনার গাজীপুর থেকে আসে। এরা আসে একটু পানি টানি দেয়া, একটা ভালো লাগে ফুর্তি। এরা সাবলা মাবলা এই সেই এলাকার জিনিস দেখলে ভালো লাগে, ওই হিসাবে এরা আসে ঘুরতে। আগে বিল ভালো আছিল, আপনার ময়মনসিংহ রাজার সময় আসিল, ওই সময় আপনার মাছ অনেক থাকতো, আপনার মাছ অনেক উৎপত্তি হইতো। এখন বর্তমানে আমাকে মাছ হয় না, আপনার নোংরা পানি আসে, ওই পানিটা বিষটা নষ্ট হয়ে যায়। দেশি মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত বেলাই বিল ভালো নেই। বিলটি প্রাণ হারাচ্ছে দখল এবং শিল্প কারখানার বর্জ্যের কারণে। যে বিল দায় নিয়েছে সবাইকে ভালো রাখার, তার দায়িত্ব নিতে যেন সবার অনীহা। ইতিহাস ও ঐতিহ্যে বর্ণিল গাজীপুর জেলা প্রত্নসম্পদ ও দর্শনীয় স্থানে ভরপুর। এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাওয়াল রাজবাড়ি, যা কালের সাক্ষী হয়ে শহরের প্রাণকেন্দ্রে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশাল আকারের রাজবাড়িটি প্রায় 5 একর জায়গার উপর নির্মিত। শ্রীকৃষ্ণ রায়ের আমলে এই এলাকাটা তখন নাম ছিল পীরবাড়ি বা পীরাবাড়ি, যেটা আমরা এখন জয়দেবপুর বা গাজীপুরের সদর বলি, কেন্দ্র বলি যেটা। তখন বলরাম রায়, শ্রীকৃষ্ণ রায় চলে আসলেন তারা এই পীরাবাড়িতে। জয়দেব নারায়ণ এখানে এসে তিনি তার নিজের নামে নামকরণ করলেন জয়দেব নারায়ণ, এর থেকে জয়দেবপুর হলো এলাকাটার নাম। তারপর তার ছেলে ইন্দ্রনারায়ণ, এইভাবে প্রায় 11 জন বংশধর তারা এই ভাওয়ালি শাসন করেছেন। রাজবাড়ির সামনের অংশের নাম বড়দালান, যেটি বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এর নিচতলায় প্রশস্ত বারান্দা, 3টি কক্ষ রয়েছে। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শালকাঠের সিঁড়ি। উপরতলায় রয়েছে একটি বড় হলঘর এবং দুপাশে 2টি কক্ষ। বড় দালানের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকা নাগলিঙ্গম গাছটি বহন করছে শতবর্ষের ঐতিহ্য। একসময় নাকি হাতিকে খাওয়ানো হতো এই গাছের ফল। ভাওয়ালের রাজবাড়ি ছিল ভাওয়াল স্টেটের মূল পরিচালনা কেন্দ্র। পরিধি এবং আয়ের দিক থেকে পূর্ববাংলার নওয়াব স্টেটের পরেই ছিল ভাওয়াল স্টেটের জমিদারির অবস্থান। ভাওয়াল পরগনার যদি আমি সীমানাটা বলি, তাহলে বলতে হবে যে এখন যে ঢাকা শহরটা, সেখান থেকে একেবারে উত্তর দিকে মহেশ্বর সীমানা পর্যন্ত, আর পুরো দিকে যদি বলি সেটা তখন ছিল মহেশ্বর দ্বীপ পরগনা, যেটা এখন নরসিংদীর মধ্যে পড়েছে। আর পশ্চিম দিকে যদি বলি এখন যেটা কালিয়াকুর, তারপরে হলো টাঙ্গাইল, কালিয়াকুরের এই পর্যন্ত অর্থাৎ গাজীপুরের পশ্চিম সীমানা পর্যন্ত কিছু এলাকাও তাদের ভাওয়ালের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভাওয়াল রাজা সন্ন্যাসী রমেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর নাম। মৃত্যুর ১২ বছর পর পুনর আবির্ভাবের শ্বাসরুদ্ধকর সেই ইতিহাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। ১৯৭৫ সালে তৈরি একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র হল সন্ন্যাসী রাজা ও ২০১৮ সালে তৈরি আরেকটি ভারতীয় বাংলা চলচ্চিত্র হল এক যে ছিল রাজা। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে উঁচু মঠটা, যেটা এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা যায় না এটা কার মঠ, তবে অনুমান করি যেহেতু ভাওয়াল রাজবংশের সবচেয়ে কীর্তিমান শাসক ছিলেন কালী নারায়ণ রায় চৌধুরী, হয়তো এই মঠটা তার যে দেহটা করা হয়েছিল, যে ভাস সাই ভাষাটা ছিল তার উপরে নির্মাণ করা হয়েছে। বাকি যেগুলি দেখতে পাচ্ছি আমরা, এটা এক এক সময়ে অর্থাৎ এক এক শাসনামলে যিনি প্রধান পুরুষ ছিলেন তার সব যে দাহ করা হয়েছে তার উপরে এটা করা হয়েছে। শান্ত সবুজ শ্যামল গ্রাম বলতে যা বোঝায় শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর তেমনই একটি গ্রাম। এই গ্রামের অনেকেই নিজেদের প্রয়োজনে মাটি খনন করতে গিয়ে পুরাতন ইটের সন্ধান পেয়েছেন। স্থানীয় মোহাম্মদ আলম নামের একজনের বাড়িতেও কিছুদিন আগে এমন ইট পাওয়ার কথা জানা যায়। কোথায় ইট পাওয়া গিয়েছিল তার খোঁজ করতেই একজন পথচারী আমাদেরকে সেখানে নিয়ে গেলেন। একটু আগাতেই দীঘির ঘাটে দেখা মিলল ওই ব্যক্তির, গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আমার ঘরের দক্ষিণ সাইডে মোচা ছিল আর কি, তখন এগুলো কাটতে সমতল করা থেকে ইট পাওয়া গেছে, যে কাটলে ইট পাওয়া যায়। মানুষের যে যেমন আইসে আয়া কইছে কয়ে এটা এত বছর এত সরলের করা, তা আমরা তো আর এটা কইতারতাম না, আঙ্গর বাহেও বা বাহার কাছে যা শুনছি দাদারও কইতারতো না। স্থানীয়ভাবে এটি কনক রাজার পুকুর বা বড় পুকুর নামে পরিচিত। পুকুরের পাড়ে তালগাছের নিচে পুরাতন সেই টালি ইটের দেখা মিলল। কর্ণপুরের হাজার বছরের ইতিহাসের ধারণা পাওয়া যায় যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস বইয়ের প্রথম খণ্ডে। তিনি লিখেছেন বানার নদের তীরে সমৃদ্ধ নগরীর চিহ্ন বিদ্যমান। গাজীপুর জেলার মানুষ একসময় কৃষি ও জেলে পেশায় থাকলেও শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রভাবে পরিবর্তন এসেছে মানুষের পেশায়। গ্রাম রূপ পেয়েছে উপশহরের, আর মানুষ প্রকৃতি নির্ভর পেশা পরিবর্তন করে শিল্প কারখানার চাকুরি ও ব্যবসার দিকে ঝুঁকেছে। অঞ্চলটি শালবন জঙ্গল আর গাছপালায় ঘেরা হওয়ার কারণে একসময় এখানে কাঠের ব্যবসা ছিল জমজমার। তবে কাঠের আসবাবের অনেক পরিপূরক তৈরি হওয়ায় এখন সমিল বা কাঠ কাটার কলগুলোতেও ব্যস্ততা কমেছে। সময়ের প্রয়োজনে এই অঞ্চলে গড়ে উঠেছে নতুন নতুন পেশা। শৈল্পিক দক্ষতাকে পুঁজি করে গ্রামের ঘরগুলো হয়ে উঠেছে ছোট ছোট শিল্পের আতুর ঘর। বীরতুল গ্রামটি তারই এক অনন্য উদাহরণ। নারীদের হাত ধরে নতুন ভাবে পরিচিতি পেয়েছে গ্রামটি। বীরতুল গ্রামকে এখন মানুষ ডাকে দোলনা গ্রাম নামে। এটা প্রায় ১৫ বছর আগে থেকেই এই কাজটা এখানে চলছে, আর এটা বানানোর কারণ হলো আমরা অবসর সময় যেরকম থাকি, কোনো কাজ থাকে না, বাবুরা স্কুলে চলে গেলে আমরা বাড়িতে এমনি সময় মানে কাটছে না, এর জন্য আমরা মানে ঘরের কাজের পাশাপাশি এই দোলনাটা আর কি বানাই। এই গ্রামের তৈরি দোলনা ব্যবহার হচ্ছে দেশের অভিজাত শ্রেণীর ঘরে ঘরে। নামি দামি মার্কেটগুলোতেও শোভা পাচ্ছে এখানকার দোলনা।
এই দোলনার ডিমান্ড অনেক, এগুলা বিদেশেও চালান করা হয়। যেটা আমার পিছনে এটা হলো 30-এর দোলনা, এটা হতে 2 থেকে 3 দিন সময় লাগে, এটার মজুরি হলো 600 টাকা। আবার 40-এরও আছে, ওটার হলো 1,200, মানে এক এক মালিক এক এক রেট দেয়। আবার এর থেকেও বড় দোলনা আছে ক্যাপসুল, যেটা ওটা হলো আপনার 1500 থেকে 1600। আবার এর থেকেও বড় আছে যেটা 50-এর দোলনা, ওটার মজুরি হলো 2500-2600, মানে এক এক দোলনার এক এক রেট। অপরূপ বুনন কৌশল আর বাহারি কারুকাজের কারণে কোনো কোনো উদ্যোক্তা বিদেশেও পাঠাচ্ছেন এই দোলনাগুলো। নারীদের তৈরি করা এই দোলনার কারণে এই অঞ্চলের নারীরা স্বাবলম্বী হওয়ার সাথে সাথে প্রসারিত হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। আমাদের এই দোলনার কাজটা এই গ্রামের প্রতিটি মহিলা প্রতিটি ঘরে ঘরে হয়, মানে শ্রমিক প্রায় 300-400 উপরে আছে। এখন এই দোলনা আসার পর থেকে মহিলারাও এই দোলনাগুলো মানে তৈরি করে পুরুষদের সাথে সাথে মহিলাদেরও আর্থিক সাংসারিক যে খরচগুলো ওগুলো বহন করতে পারে। গাজীপুরের গল্প এখানেই শেষ নয়, আগামী পর্বে গাজীপুরের আরও গল্প নিয়ে ফিরব পোস্ট কার্ডে।